হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি চান টান করে রেডি হয়ে গেছি, এখন 9:30 বাজে। তো আজকে আমি সকাল সকাল পুজো দেবো, কারণ সবাই বলছে পূর্ণিমা ছেড়ে যাবে, আর আজকে হলো দোল পূর্ণিমা। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি দোল পূর্ণিমা, তো হ্যাপি হোলি। তো এখানে দেখো, আমি পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি, গোপুর জামা, তারপরে ফুল টুল সব কিছু নিয়ে নিয়েছি। এখন গোপুকে দুধ দিয়ে চান করাবো, আর আজকে যেহেতু সোমবার, তো আমার ভোলে বাবার আজকে পুজো আছে। তো দেখো, এখানে গোপু ফুলের মধ্যে বসে আছে, তো গোপু আজকে ফুলের মধ্যে দুধ দিয়ে চান করবে। আর এর আগে আগের দিনের ভিডিওতে তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে গোপুর জন্য দোল পূর্ণিমায় কী কী নিয়েছি, তো যারা যারা সেটা দেখো নি, গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি গোপালের জন্য গোপালের পিচকারি রেডি করেছি। তো যে বালতি পিচকারিটা এনেছিলাম, ওর মধ্যে আমি একটুখানি লাল আবির দিয়ে জল দিয়ে গুলে দিয়েছি, যে গোপুর পাশে দিয়ে দিলাম, গোপু বসে বসে খেলবে। আর এই দেখো, আমার পুরো পুজো দেওয়া হয়ে গেছে। তো আজ একদমই ছোট্ট একটা মিনি ব্লগ যাচ্ছে, ঠিক আছে? আর এই দেখো, আমার গোপু শোনা আজ খুব হ্যাপি, কারণ গোপুর জন্য পিচকারিটা এনেছিলাম। তো আর একটু রং দিয়ে দিলাম, রংটা কম হয়ে গেছে। আর এই দেখো, আমাদের আবির খেলা হয়ে গেছে, তা আমি ওকে আবির দিয়ে দিয়েছি, ও আমাকে আবির দিয়ে দিয়েছে। তো আমরা অনেকগুলো ফটোও তুলেছি। এই দেখো, আবার এসেও আমাকে রং লাগিয়ে দিচ্ছে। তো আমরা দুজন মিলেই রং খেলেছি, আমি ওকে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাকে রান্না বান্নাও করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা এই মাত্র দুটো ছবি তুলে আসলাম। তো আর এই দেখো, একটু পরপর এসেও আমার রং লাগিয়ে দিচ্ছে, আমি ওকে আবির লাগিয়ে দিয়েছি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর খিদেও পেয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করিনি। তো তোমাদের রং দোল কেমন কাটলো সবাই কমেন্ট করে বলো। তো চলো, এখানেই ব্লগটাকে শেষ করছি।